ব্লগ নিয়ে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো কি ব্লগ করতে যাচ্ছি, জয়কে সারপ্রাইজ দিব। আপাতত জয় বাসায় নাই, কারণ ওর মামার সাথে কাজ আছে নাকি সেই জন্য বাহিরে গেছে। তার জন্য ভাবলাম ব্লগটা স্টার্ট করার এখনই টাইম, যেহেতু জয় বাসায় নেই আর জয়কে সারপ্রাইজ দিব ও না থাকার কারণে আমার একটু বেশি ভালো হয়েছে। তো কথা না বলে চলো আজকে ব্লগটা শুরু করি। জয়কে কি সারপ্রাইজ দেবো এখন সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সারপ্রাইজটা হলো জয়ের জন্য আমি একটা এসি পারচেস করেছি। ও অনেকদিন পর ও বাসায় ফিরল, কারণ সামনে ওর এক্সাম, ওর ঠিক মতো পড়াশোনা করতে হবে, তার জন্য ও বাসায় এসে, তাই ভাবলাম ওর জন্য একটা এসি নিয়ে আসি। সো গাইস, এই যে চলে এসে পড়েছি জয়ের রুমে, এই যে এসিটা। জয় গতকাল ওর মামার বাড়িতে গিয়েছে, তো আমি গতকালই এসির পেমেন্টটা করে আসি জয় যাওয়ার পরে। আজকে এসিটা ডেলিভারি হয়ে গিয়েছে। এসিটা নিয়েছি আমি একদম নিউ মডেল ভয়েস কন্ট্রোল এসি। এটা নেওয়ার একটা কারণ আছে, কারণটা হচ্ছে জয় খাটে বসে আমাকে চিল্লায় চিল্লায় বলে, আম্মু ক্ষুধা লাগছে, খাবার দাও, আম্মু এটা বানাও, আম্মু ওইটা বানাও, রাবি পানি দিয়ে যাও, তাসা প্লেটটা নিয়ে যাও, মানে ওর কাজটা এরকম। যদি আমি তোমাদের ভিডিওটা মানে কোনো একটা ফুটেজে দেখাতে পারতাম ভালো হইতো, কিন্তু ওর তো টাইম টাইম নেই, মানে সন্ধ্যা থেকে যে ওর আম্মু আম্মু শুরু হয় তার বলার বাইরে। তার জন্য এসি আনছি ওর মতনই, এসিকে বলবে এসি অন হয়ে যাও, এসি অফ হয়ে যাও, এই টাইপের এসি নিয়ে আস। আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, পরের দিন চলে এসে পড়েছি, এসি ফিটিংস করা শেষ, এসি আনবক্সিং কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। জয় কল করেছে, কিছুক্ষণ পর টিচার আসবে, তো ও তার জন্য তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছে। সো গাইস, জয় আসার আগে একটা জয়ের সাথে ঘোরাটা শেষ। হ্যাঁ, তোমার জন্য সারপ্রাইজ আছে, ভিডিও করতেছে। সারপ্রাইজের জন্য ভিডিও করতেছি, কি মন কথা, একটা সারপ্রাইজ দেবো এরপর আবার বলতেছে ভিডিও করতেছে কেন। হ্যাঁ, অনেক বড় একজন মানুষ আসছে, আসো, তুমি দেখলে অবাক হয়ে যাবা। আচ্ছা, এক বছরে দুইটা করে বার্থডে পালন করবা, আসো, সারপ্রাইজটা দেখলে তুমি অনেক খুশি হয়ে যাবা। তারপরে আমি তোমার কানে কানে একটা কথা বলবো, সেটা তুমি রিপিট করবা, ঠিক আছে? কি কথা বলতে বাবা? $5,000 নিয়ে এসি কিনছো? এসি কিনে আমার সারপ্রাইজ দিতেছো?
আমার কথা বুঝো, টাকা তো আমার ছিল না, আমার টাকা ছিল না। আচ্ছা ঠিক আছে বুঝলাম, তুমি তোমার থেকে আমি 5,000 নিয়েছি, ঠিক আছে। এখন তোমার থেকে যে 5,000 নিয়েছি, এই এসিটার দাম কি 5,000 টাকা? আমার টাকা দিয়ে এসি আইলে আমার সারপ্রাইজ দিতেছে, এটা কোন কথা হলো ভাই? 5,000 টাকা দিয়ে কোন এসি আসে? আচ্ছা দাম কত নিছে, কত নিছে এটা বলো। 76,000 টাকা। 76,000 টাকা এর মধ্যে না হইলো 50% নামও বাড়ায় বলছে বাদ দাও তাহলে হয় 71,000 টাকা। খুবই গুরুত্বপূর্ণ ছিল ওই জায়গায়, আমার 5,000 না আসলে তুমি এই এসিটা আনতে পারত না। থ্যাংক ইউ বলো, আমার থ্যাংক ইউ বলো, আমার জন্য এসিটা কিনতে পারছো তোমরা। আচ্ছা এসিটা কি আমার বেডরুমে না তোমার বেডরুমে? এখানে বসে বসে এই লিস্টটা আছে যে ও কোন কোন কথায় চলবে। ও বুঝছি, ম্যানুয়াল গাইড, এটা লিস্টে ম্যানুয়াল গাইড বলে তোমাকে মানে লিস্ট বানাই দিছো তুমি। গাইস তোমাদের যদি আমি দেখাইতে পারতাম যে ও আমারে কিভাবে পেড়া দেয় সন্ধ্যার পরে খাবারের জন্য। মিথ্যা কথা, আমি বাসায় থাকি না, বাট আমার বলে পেড়া দেই। তুই বাসায় থাকিস না? গরম না তো সব, তুই দুই এক দিন যাও তাহলে, যাও আর দিছো। আচ্ছা এসি স্টার্ট কর, তুমি পড়তে বসো, স্টার্ট কর এসি। স্টার্ট কর না, এসি স্টার্ট না, প্রথমে হ্যালো বলো না। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো ওয়ালটন, হ্যালো ওয়ালটন, হ্যালো ওয়ালটন, হ্যালো এসি, আমার কথা শুনে তোমার কথা শুনে না, এসি স্টার্ট। ওকে এখন শুনছে, এখন শুনছে, আমি যখন শুনা দেখ কথা, এখন যখনই শুনো, আমি যখন বলছি তখন শুনছে। আমি অনেক খুশি হয়েছি এটা জয়ের ভিতরে কাজ করে। আর তোমরা বলবা যে কে কার ভিতরে এই একটা কাজ করে, ঠিক আছে? তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে, জয়ের সাথে প্র্যাঙ্ক করলাম সেটাও ভালো লেগেছে। তোমাকে এত ভালোবাসি এজন্যই তো আমি দেখো কত সেটআপ করে তোমার এসিটা লাগিয়েছি। সাথে প্র্যাঙ্কটা কেমন ছিল? কিসের প্র্যাঙ্ক? ওই যে কিসের প্র্যাঙ্ক? কোন প্র্যাঙ্ক বলে আইছে না, প্র্যাঙ্কটা বেশি বাজে ছিল। হ্যাঁ বাজে হইতেই পারে, কারণ ও ভয় দেখাইছে, ওর ভয়ই পায় নাই। আর বলবে জয়ের সাথে প্র্যাঙ্ক এবং সারপ্রাইজটা কেমন লাগলো, জানি প্র্যাঙ্কটা বেফালতু হইছে, এটা বলার কোনো মানেই হয় না। আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।